আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর ভবন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর রোমবার রহমান দর্শক আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি সমস্যা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা ভুগছেন পেটের পীড়া বা গ্যাস্ট্রিক কালচারের মতো সমস্যায় বুঝতে পারছেন না কি করলে হবে এর থেকে প্রতিকার কিন্তু সঠিক কিছু পরামর্শ এবং নিয়ম কিন্তু পারে এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিতে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলবো এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা বিষয় নির্ধারণ করা হয়েছে পেটের পীড়া বা গ্যাস্ট্রিক আলসার এর কারণ চিকিৎসা এবং প্রতিকার এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন চিকিৎসক ডক্টর এম সাইদুল হক সহকারী অধ্যাপক লিভার বিভাগ শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল গাজীপুর চলুন দর্শক পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি রাজটিভের পক্ষ থেকে আপনি এত ব্যাসম সময়ের মধ্যেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকেও আমাকে টাকার জন্য ধন্যবাদ স্যার দর্শক পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথির সাথে। আমাদের অতিথির কাছে যে কোনো জিজ্ঞাসা বা মতামতের জন্য আমাদের টিভি স্ক্রলে দেখো নাম্বারটিকে ফোন করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে যে অফিশিয়াল পেজটি আছে সেটিতে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের রাজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন www.rajtvbd.com। দর্শক আপনাদের জন্য রয়েছে সু আপনারা আমাদের গুগল প্লে স্টোর থেকে রাজ টিভি যে অ্যাপটি রয়েছে সেটিকে ডাউনলোড করার মাধ্যমে সব সময় আমাদের সাথে থাকতে পারেন চলুন দর্শক আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় স্যার আমি যেটি বললাম প্রথমে যে স্যার আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে খুবই কমন একটি বিষয় স্যার গ্যাস্ট্রিক আলসার যেটাকে আসলে সাধারণ ভাষায় সবাই গ্যাস বা গ্যাসের সমস্যা হয়েছে বলে থাকে এটা স্যার খুবই কমন একটি সমস্যা দেখা যায় আসলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কেউ না কেউ কিছু না কিছু সময় আসলে এই সমস্যাতে ভুগে থাকে তো স্যার এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো স্যার শুরুতেই আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গ্যাস্ট্রিক আলসার যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি স্যার এই আলসার জিনিসটা কি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন পৃথ হয়েছি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার বা পেটে গ্যাস বা আমরা বলে থাকি যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো এই সমস্যাটা আমাদের এই জীবন পর্যন্ত আমরা কেউ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি এরকম লোক খুব কমই আছেন এবং আমাদের আমরা লিভার বিশেষজ্ঞ হিসাবে প্রাত্যহিক প্র্যাকটিসে আমাদের প্রতিদিনই এই ধরনের রোগীর ম্যানেজ করতে হয় তো গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস এটা হচ্ছে রোগীর এমন একটি অবস্থা যেখানে পেটে অস্বস্তি লাগা পেটে ক্রমাগত ব্যথা করা এবং তিনটি চার বৈশিষ্ট্য থাকে সেটা হলো যে পেটের ব্যথাটা থাকবে পেটের ঠিক উপরের দিকে মাঝখানে এবং এই ব্যথার সাথে খাবারের সম্পর্ক থাকবে এবং এই ব্যথাটি ধারাবাহিকভাবে হবে যেমন কিছু ব্যথা আছে সেটা হচ্ছে খাবারের খেলে ব্যথাটা চলে যায় এবং পেটে গ্যাস্ট্রিক আলসারের কিছু ব্যথা আছে যেটা খাবার খেলে পরে ব্যথা বেড়ে যায় আর যেটা বললাম ধারাবাহিকভাবে ব্যথাটা হয় যেমন বিশেষ করে রাতের বেলা ঘুমের মধ্যে প্রচণ্ড ব্যথায় রোগী ঘুম থেকে জেগে যায় এই যে একটি অবস্থা এটা কি আমরা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস এই ধরনের একটা অবস্থা আমরা বুঝে থাকি স্যার গ্যাস্ট্রিক আলসার যেহেতু কমন স্যার আমরা জানি তো স্যার আমার মনে হয় এই ক্ষেত্রে আসলে কারণটা আমাদের জানা উচিত যে কী কারণে হয় তো স্যার একটু জানতে চাইবো যে আসলে গ্যাস্ট্রিক আলসার সমস্যাটা কী জন্য হয় জি গ্যাস্ট্রিক আলসার এটা একটা বহুমুখী সমস্যার একটা প্রকাশ সেটা হলো আমাদের শরীরের ভিত অভ্যন্তরীণ কিছু সমস্যা আর শরীরের বাহিরে যেমন সেটা হচ্ছে পরিবেশগত পারিপার্শ্বিক কিছু ব্যাপার অভ্যন্তরীণ সমস্যার মধ্যে রয়েছে সেটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে আমাদের এই আলসারের সমস্যাটি হয় আর শরীরের বাইরে যে সমস্যাগুলি সেগুলো হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাত্রা আমাদের যেমন রয়েছে ধূমপানের অভ্যাস তারপরে আমরা যে ব্যথানাশক ওষুধ খাই এনএসএআইডি এগুলোর ব্যবহার এবং আমাদের জীবনযাত্রায় আমাদের মনোদৈহিক যে সমস্যা রয়েছে যেমন আমাদের পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক এই সব ক্ষেত্রে যে আমাদের যে একটা সংকটাপন্ন অবস্থা যেটাকে আমরা বলি স্ট্রেসফুল লাইফ ইভেন্ট এইসব সব কিছু মিলিয়ে যে আমাদের পাকস্থলী বা খাদ্যনালী ইসোপেগাস এবং ডিওডানাম এই তিনটি জায়গার যে কোনো একটি জায়গায় যে আলসারের তৈরি হয় তাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ হিসাবে অভিহিত করে থাকি এটা একটা ব্যাকটেরিয়া তো স্যার এই হেলিকপ্টার পাইলোরি কথা কিন্তু স্যার চলেই আসে তো স্যার একটু জানতে চাইবো যে আসলে হেলিকপেটার পাইলোরি ব্যাকটেরিয়া কি বা এটা আসলে আমাদের শরীরে থাকে নাকি বাহির থেকে আসে বা কিভাবে আসে আসলে এটা সম্পর্কে যেহেতু একটা ধারণা দিতেন জি ধন্যবাদ বহুকাল ধরে ধারণা গবেষকরা ধারণা করেছিলেন যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বা গ্যাসের সমস্যাটি হয় শুধুমাত্র আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাস ব্যথানাশক ওষুধ এবং আরও কিছু পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু বিগত দশকগুলিতে গবেষকরা আবিষ্কার করলেন যে গ্যাস্ট্রিক আলসারের জন্য মূলত একটি ব্যাকটেরিয়া দায়ী যেই ব্যাকটেরিয়াটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা ফ্লাজেলের মোটাইল একটি ব্যাকটেরিয়া যেটা চলতে পারে এবং এই ব্যাকটেরিয়াটি আমাদের পাকস্থলীতে মেইনলি বসবাস করে আমাদের পাখস্থলিতে যে মিউকাস লেয়ার আছে মিউকাস লেয়ারের নিচেই এর বসবাস এবং এখান থেকে সে একটা লোকাল ইনফ্লেমেটরি রেসপন্স তৈরি করে আমাদের পাকস্থলীর যে কিছু বিভিন্ন ধরনের কোষ আছে তার মধ্যে একটি কোষ হচ্ছে প্যারাইটাসেল যা কিনা আমাদের দেহে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা এসিড তৈরি করে যেই অ্যাসিডটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দেহে তৈরি রেখেছেন যে বাইরে থেকে যে আমরা খাবার গ্রহণ করি সেই খাবারের সাথে যে জীবাণুগুলি ঢুকে সেই জীবাণু নাশক হিসাবে এই অ্যাসিডটা কাজ করে সেই সেই ব্যাক হেলিকপ্যাক্টর পাইলোরি সেই ব্যাকটেরিয়াটা এই প্যারাইটাস সেলকে উদ্দীপিত করে এবং এর ফলে প্রচুর অ্যাসিড তৈরি হয় এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি করে ব্যাকটেরিয়া কে বাহির থেকে আসার কোনো উপায় আছে যে কোনো খাবার গ্রহণ করলে বা জি এই ব্যাকটেরিয়াটি সাধারণত পার্সন টু পার্সন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় যেটা হচ্ছে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে এবং এটাকে বলা হয় ওরাল ওরাল রুট মানে মুখ থেকে মুখে ছড়ায় আমরা যে খাবার খাই আমাদের যে লাইফস্টাইল আমাদের দেশের যে খাদ্যাভ্যাস সেখানে আছে আমরা যে খাবারগুলি গ্রহণ করি যেমন ধরুন না আমরা যেই গ্লাসে পানি খাই ওই গ্লাস আরও আরেকজন ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় আমার থেকে বা লালা থেকে সেই ব্যাকটেরিয়াটা ওই গ্লাসে সংক্রমিত হচ্ছে সেই গ্লাসের পানি থেকে আরেকজন গ্রহণ করছে তার মধ্যে সংক্রমিত হচ্ছে এটা একটা সাধারণ ব্যাপার এবং এভাবে দেখা যাচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে এই ব্যাকটেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি এবং গবেষকেরা দেখেছেন বিগত দশকগুলিতে এবং অদ্যাবধি পশ্চিমা দেশগুলিতে হেলিকপেটর পাইলটের সংক্রমণ প্রায় কমে এসেছে কিন্তু আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলোতে প্রায় 90% মানুষ এই হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণে আক্রান্ত স্যার তার মানে পরিষ্কার পরিছন্নতা কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে একজনের গ্লাসে আরেকজন পানি খাওয়া বা এক গ্লাস অনেকজন ব্যবহার করা এই জিনিসটা কিন্তু স্যার একটু সচেতন হওয়া দরকার আমাদের আচ্ছা স্যার এরকম پیشنট যারা আছেন গ্যাস্ট্রিক আলসার স্যার এরকম پیشنটরা আসলে কি কি উপসর্গ বা লক্ষণ নিয়ে আপনার কাছে এসে থাকেন জি ধন্যবাদ এই ধরনের পেশেন্টরা সাধারণত আমাদের কাছে কিছু বৈশিষ্ট্যগত কিছু ব্যাপার আমাদের কাছে বলেন যেমন আমাদের কাছে যখন আসেন তখন বলেন যে যে তার পেটের ব্যথাটা ক্রমাগত পেট ব্যথা করছে বেশ কিছুদিন ধরে কখনো ভালো থাকে আবার কখনো হয় এবং ব্যথাটা সবসময় পেটের উপরে মাঝখানে হচ্ছে এবং ব্যথাটার সাথে খাবারের সম্পর্ক রয়েছে দেখা যায় কখনো খাবার খেলে ব্যথা চলে যায় অথবা খাবার খেলে ব্যথাটা বেড়ে যায় এবং দেখা যায় যে অনেক রাত্রে রাত্রে ঘুমের মধ্যে তার ঘুম ঘুমের সমস্যা হচ্ছে তো এই তিনটা ফিচার নিয়ে সাধারণত রোগীগুলো আমার আমাদের কাছে প্রেজেন্ট করে এছাড়া আরও কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু রোগী আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া যেমন তার রক্ত স্বল্পতা নিয়ে আমাদের কাছে আসে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় রক্ত বমি অথবা কালো পায়খানার সমস্যা নিয়ে আসে এবং কিছু ক্ষেত্রে দেখা যেত সময় যে রোগী প্রচণ্ড পেটে ব্যথা পেটে অস্বস্তি পেট শক্ত হয়ে যাওয়া বমি এবং প্রচণ্ড অস্থিরতা নিয়ে আমাদের কাছে উপস্থাপন করে সেক্ষেত্রে আমরা ধারণা করে নেই যা তার গাট গাড পারফোরেশন হয়ে গেছে যে সেক্ষেত্রে আমরা ধারণা করি সেই আচারটা পাকস্তানি অথবা ডিওডোনাম ফুটো হয়ে পেটের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ধরনের একটা সংকটাপন্ন অবস্থায়ও রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে

রুমপাপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমি আপনার অনেক প্রোগ্রাম দেখছি রুমপাপু তো এর আগে কখনো আপনার নামের আগে আমি ডাক্তার দেখিনি লেখা দেখিনি তো আপনি একটা নতুন ডাক্তার এসেছেন আপনাকে অনেক অনেক শুভকামনা রইল স্যারের কাছে আমার একটা প্রশ্ন যে যদি কারোর আহ আলচার হয়ে থাকে তো এটা কি অপারেশনের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় কিনা ধন্যবাদ দর্শক সাথেই থাকবেন আমাদের ধন্যবাদ দর্শক আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং মূল্যবান যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অপারেশন লাগে কিনা বা ওষুধের মাধ্যমে সেটা নিরাময়যোগ্য যোগ্য কিনা ধন্যবাদ দর্শক আপনি এটা জেনে আনন্দিত হবেন যে আজ থেকে বিশ তিরিশ বছর আগে যখন এই গ্যাস্ট্রিক আচারে বা পেপটিক আসার ডিজিজের যে ওষুধগুলি উন্নয়ন হয়নি যখন আবিষ্কৃত হয়নি তখন প্রায় দেখা যেত বা আমাদের দেশে সেই ওষুধগুলি আসেনি তখন দেখা যেত পারফোরেশন বা বড়ো বড়ো জন্য নন হিলিং আলসারের জন্য প্রায়ই অপারেশন করা লাগত এবং এই এই ধরনের সার্জারিগুলি ছিল অনেক বড় এবং অনেক সময় লাগত এবং জটিলতা থাকতো এবং অপারেশন করার পরে রোগগুলো দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগতেন কিন্তু আসার কথা হলো এটা যে গত পনেরো বিশ বছর ধরে আমাদের দেশে এই গ্যাস্ট্রিক আসার বা পেপটিক আসার ডিজিজের যেই বিভিন্ন রকম ওষুধগুলির ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং বিগত সময়গুলোতে আমাদের দেশের যে উন্নয়নের জয়যাত্রা এই জয়যাত্রায় যে ওষুধ পেপটিক আসারের ডিজিজের যে ওষুধগুলো সেগুলোর উন্নয়নের ফলে দেখা যাচ্ছে এই ধরনের সার্জারি এখন প্রায় প্রয়োজনই পড়ে না সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ওষুধগুলো খেয়ে রোগীরা খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং আলসার সাধারণত দেখা দেয় না আমরা যারা প্রাথ্যহিক জীবনে গ্যাস্ট্রোয়েন্টোলজি বা হেপাটোলজি প্র্যাকটিস করি আমাদের এন্ডোস্কোপিতে আমরা প্রায় দেখি প্রায় সত্তর ভাগ আশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো আলসারের সমস্যা নেই কিন্তু রোগীর পেটে গ্যাস বা অস্বস্তি যেগুলো আমি বলেছি অন্যান্য ফ্যাক্টর বা আমাদের লাইফ লাইফস্টাইলের জন্য হচ্ছে সেটা আমরা ডায়াগনোসিস করি নন আলসার ডিসপেপসিয়া হিসাবে যে আলসার নেই কিন্তু তার আলসারের মতো উপসর্গগুলি দেখা দিচ্ছে

বাবা নিজের দিকে খেয়াল রাখতো তুমি নিজের দিকে খেয়াল রাখো মেটাও বিদেশ চলে গেলো अंकल নিজের দিকে খেয়াল রাখবেন হ্যালো ইউনিভার্সাল গার্ডিয়েন হসপিটাল ঠাকুর nirvaye আছে ঋদ্রকের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল গার্ডিয়েন হসপিটাল কাঁচিস কেন পাগলি আমি তো ভালো হয়ে গেছি কাটবো না তুমি একা একটা মানুষ একা কোথায় ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার কাছে ওরা আমার বিধারের বন্ধু যখন আপনার কাছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল তখন আপনি একা নন আমি দেখি রাষ্ট্রবি অনেক অনুষ্ঠান কভার করছে স্পেশালি হেলথ সেক্টর মেডিকেল রিলেটেড প্রোগ্রাম অনুষ্ঠানগুলো অনেক বেশি কভার করে আমি নিশ্চয়ই শুভ কামনা করি এবং এই প্রত্যাশা করি যে এ দেশটা বাংলাদেশ স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন উনি দেখেছিলেন তার সারাটি জীবন দিয়ে এদেশের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমাদের সেই চেতনাটাই যেন ধরে রাখতে পারে রাজটিভি এই হলো আমার প্রত্যাশা অনেক ভালো করুন অনেক পথ এগুতে হবে জয় বাংলা বলে আগে বাড়েন ইনশাআল্লাহ ভালো করতে পারবেন জয় বাংলা বাংলাদেশের প্রথম অনলাইন স্বাস্থ্য বিষয়ক টেলিভিশন চ্যানেল হচ্ছে রাজ টিভি এবং এই চ্যানেলটি প্রতিনিয়ত উন্নতি করছে আমি এর আরও উন্নতি কামনা করি এবং আশা করি স্বাস্থ্য সেবা যত এগিয়ে যাবে রাজ টিভিও তত এগিয়ে যাবে রাজ টিভির সকল দর্শককে শুভেচ্ছা সঠিকটি বিউটি পড় আপনারা দেখছেন রাজ টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর জীবনস্থানটি এবং আজকে আমরা কথা বলছি খুব কমন একটি সমস্যা নিয়ে পেটের পীড়া বা গ্যাস্ট্রিক আলসার চলুন দর্শক আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আসার বীরwidetilde আগে আমি যেটা বলছিলাম যে গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ সম্পর্কে আচ্ছা স্যার লক্ষণের পরে স্যার پیشنটা তো আসলো তো স্যার আপনারা লক্ষণগুলোর পরে নিশ্চিত হওয়ার জন্য আসলেwidehat কি কি পরীক্ষা নেwidehat দিয়ে থাকেন জি আমরা আসলে রোগীর প্রথমে রোগ ইতিহাসটা ভালো করে নেই তারপরে ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করি এবং দেখি তো ক্ষেত্রে দেখা যায় যে পেটের উপরিভাগে মাঝখানে পেপটিক আসার ডিজিজের ক্ষেত্রে দেখা যায় পেটের উপরিভাগের মাঝখানে একটু ব্যথাযুক্ত স্থান থাকে সেখানে একটু টেন্ডারনেস থাকে এতটুকুই পাওয়া যায় আর যার কিছু রক্তপাত হয় যেটা বললাম আসারের জন্য কনসেন্ট হিল ব্লিডিং হতে পারে হুম সেক্ষেত্রে দেখা যায় কিছু অ্যানেমিয়া থাকতে পারে রক্ত স্বল্পতা থাকতে পারে এসবই আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে পাই আর আমরা এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন তার ব্লাড টেস্ট করি ব্লাডে আমরা দেখি হিমোগ্লোবিন ঠিক আছে কি না রক্ত ঠিক আছে কি না তারপরে আমরা দেখি তার রক্তে এলিকোপেক্ট্রো পাইলোরি অ্যান্টিজেন পজিটিভ আছে কি না এটা দেখি অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখি এবং তার পায়খানায় একটা পরীক্ষা করি ফিকাল অ্যান্টিজেন টেস্ট এটা একটা করতে পারি এগুলো হলো নন ইনভেসিভ পরীক্ষা আর একটি কিছু আর কিছু ইন্টারভেনশনাল পরীক্ষা আছে যেটা হচ্ছে এন্ডোস্কোপি করি আমরা এন্ডোস্কোপি একটা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা যে এন্ডোস্কোপি করে আমরা সরাসরি দেখতে পারি যে সেখানে কোনো আলসার বা ঘা তৈরি হয়েছে কিনা অথবা যে গ্যাস্ট্রিক আউটলেট যেটা বলবো যে পাকস্থলী থেকে ডিউডেনামে যেতে যে অংশটা সেই অংশটা বন্ধ হয়ে গেছে কিনা না সাধারণত দেখা যায় যে দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিক আলসার যদি থাকে বা আসার থাকে সেক্ষেত্রে এই চ্যানেলটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আউটলেক অবস্ট্রাকশনের মতো অবস্থান তৈরি হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আলসার থেকে ক্যান্সার বা টিউমার ডেভেলপ করেছে কিনা সেটাও এই এন্ডোস্কোপির মাধ্যমে দেখা যায় তো এন্ডোস্কোপি করে আমরা এই জিনিসগুলি দেখি আলসার দেখি কোনো অবস্ট্রাকশন হয়ে গেছে কিনা দেখি এবং কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা রক্তপাত হচ্ছে কিনা সেটা দেখি এবং আরও একটা কাজ করি সেটা হচ্ছে

ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান এবং প্রাসঙ্গিক জন্য আমি এর প্রতিকারটা না হলে স্যার একটু পরে বলি স্যার আমরা লক্ষণ আপনি যে কথা বলছিলেন স্যার ওটা বলে আমরা প্রতিকারের দিকে আসি জি এন্ডোস্কোপি যেটা বললাম এন্ডোস্কোপিতে আমরা একটু দেখলাম এটা সরাসরি যেটা দেখা যায় এবং ছবি তোলা যায় আর এর পরবর্তীতে আমরা যেটা করি এন্ডোসকোপিক বায়োপসি করি আমরা পাকস্থলীর অ্যান্ট্রাম থেকে টিস্যু এনে পরীক্ষা করে দেখি সেখানে হেলিকপ্টার পাইলোরি যে ব্যাকটেরিয়ার কথা ইতিমধ্যে উল্লেখ করেছি সেই পাইলোরি সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ আছে কিনা এবং এটা নিশ্চিত হয়ে তখন আমরা বাকি চিকিৎসাটা দিই যে হেলিকপ্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি যেটা বলে করেছি স্যার আপনি বললেন যে এন্ডোস্কোপি আমরা করে থাকি এই ক্ষেত্রে এবং গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা আসলে এটি নির্ণয় করার জন্য কিন্তু স্যার এন্ডোস্কোপি আসলে স্যার পরীক্ষাটা নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করে তো স্যার একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি ব্যাপারটাকে স্যার কিভাবে দেখবেন যে আসলে কতটুকু নিরাপদভাবে বা কম ব্যথা দিয়ে ভাবে আসলে এই এন্ডোস্কোপিটা করা যায় এই সম্পর্কে যদি একটু দর্শকদের ধারণা দিতেন ধন্যবাদ আমরা গ্যাস্ট্রোহেপাটোলজিস্ট হিসেবে বা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ হিসেবে আমাদের প্রাত্যিক জীবনে এন্ডোস্কোপি আমাদের করাই লাগে তার কারণ রোগীরা আমাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে বেশি উপস্থাপন করেন সেই ক্ষেত্রে সাধারণের মধ্যে এন্ডোস্কোপি সম্পর্কে একটা ভীতি রয়েছে যে তাদের ব্যথা লাগবে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে তার অস্থিরতা লাগবে তার দম বন্ধ হয়ে আসবে এই ধরনের কিছু কিছু কথা প্রচলিত আবার অনেকে বলে যে এন্ডোস্কোপি করলে গলা চিরে যাবে সেখান থেকে রক্তপাত হতে পারে তো সুপ্রিয় মণ্ডলী আমি বলবো ধরনের কিছুই হওয়া সম্ভব নয় তার কারণ হলো এন্ডোস্কোপিটা একটা সম্পূর্ণ নিরাপদ একটা পরীক্ষা এবং যদি অভিজ্ঞ এবং দক্ষ হাতে করা যায় তাহলে ব্যথাহীনভাবে অল্প কয়েক মিনিটের মধ্যেই পুরো পাকস্থলী নালী এবং ডিওডেনামের পুরো অংশটা দেখে ছবি তুলে নিয়ে আসা যায় এক্ষেত্রে রোগীর কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই আমি ব্যক্তিগতভাবে বিগত দিনগুলোতে বহু এন্ডোস্কোপি করেছি এরকম সমস্যা আল্লাহ রহমতে আমার জীবনে আসেনি আর এক্ষেত্রে আরও কিছু করা যেতে পারে যেমন রোগীকে যারা বেশি অতি অতিমাত্রায় সেন্সিটিভ তাদেরকে সাময়িক কিছু অজ্ঞান করে এন্ডোস্কোপি করা যেতে পারে অথবা কিছু স্প্রে আছে গলায় স্প্রে করলে ব্যথা কম পাওয়া যায় এবং কিছু লুব্রিক্যান্ট আছে যেমন জাইলোকিন জেলি এই ধরনের কিছু লুব্রিক্যান্ট দিয়েও আমরা এন্ডোস্কোপি করতে পারি সেক্ষেত্রে এন্ডোস্কোপিটা বেশ আরামদায়ক হয় তো এক্ষেত্রে ভীতির কিছুই নেই পরীক্ষাটি গোল্ড স্ট্যান্ডার্ড এবং অত্যন্ত ভালো এবং সরাসরি দেখা যায় এবং খুব নির্ভরযোগ্য একটি পরীক্ষা স্যার এই মুহূর্তে আপনার কাছে আমি একটু জানতে চাইবো একটা ছোট ফোন কল চলে এসেছে আমার একটু স্যারের কাছে কথা বলা যাবে জি আপনি বলুন স্যার শুনতে পাচ্ছেন প্রশ্ন হচ্ছে স্যার সকাল বেলায় খুব পেট দেখা থাকে স্যার আর মানে 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 সাথে বাথরুম যেতে হয় স্যার সেক্ষেত্রে স্যার এটা এবং বাথরুম করার সময় অনেক ব্যথা করে পেটের মধ্যে মানে মনে হয় কি পেট চেপে ধরে রাখলে ভালো লাগে তো এক্ষেত্রে স্যার আমার এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে আর স্যার আপনাকে তাই কিভাবে দেখাতে পারি জি ধন্যবাদ দর্শক আপনার অত্যন্ত প্রাসঙ্গিক এবং মূল্যবান প্রশ্নের জন্য আপনি যে বললেন যে আপনি সকালবেলা পেটে প্রচন্ড ব্যথা করে এবং আপনি তখনই আপনার তৎক্ষণাৎ পায়খানা করা লাগে এবং পায়খানা করলে পরে আপনার ব্যথাটা সম্ভবত চলে যায় তো আপনার যেই অবস্থাটা এই অবস্থাটা এটা গ্যাস্ট্রিক বা পেপটিক আসারের সাথে সম্পর্কিত নয় এটা হলো আপনার মনোদৈহিক একটি সমস্যা যেটা হচ্ছে যেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা অশান্তি অস্থিরতা ঘুম কম হওয়া এবং পারিপার্শ্বিক যে অবস্থা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অথবা পারস্পরিক যে সম্পর্কের মধ্যে যে টানা পড়েন এইসব সমস্যা যেটাকে আমরা বলি স্ট্রেসফুল লাইফ ইভেন্ট এগুলোর জন্য আমাদের মনে এবং শরীরে যেই প্রভাব পড়ে তার ফলে আমাদের যে পায়খানার যে অভ্যাস এবং পেটের মধ্যে যে অস্বস্তি লাগা ব্যথা হওয়া পেট ফেঁপে যাওয়া এবং ঘন ঘন পাতলা পায়খানা হওয়া অথবা পায়খানা কষে যাওয়া এই যে একটা মনোদৈহিক অবস্থা এটা হচ্ছে একটা রোগের উপসর্গ সেই রোগটা আমরা আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম নামে অভিহিত করে থাকি তো সুপ্রিয় দর্শক আপনার যে রোগের উপসর্গ আমাকে বললেন সে থেকে আমি ধারণা করে নিতে পারি আপনি সম্ভবত এই ধরনের রোগে আক্রান্ত এবং এই রোগটা সম্ভবত অনেক দিন ধরেই আপনাকে ভুগাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আপনি একজন ভালো গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের সঙ্গে আপনি পরামর্শ করে নিবেন এবং তার কথা মতো তার পরামর্শ মতো যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন এবং কিছু ছোটোখাটো ওষুধ খেতে পারেন তাহলে আমার মনে হয় আপনি দীর্ঘ ভালো থাকতে পারবেন আপনাকে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আপনি যে লক্ষণ গুলো বললেন স্যার বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যায় যে এরকম কিছু লক্ষণ দেখা দিলে যদি তারা চিন্তা করেন যে তার গ্যাস্ট্রিক আলসার বা এরকম কিছু হয়েছে তারা কিন্তু ফার্মেসিতে গিয়ে দেখা যায় গ্যাসের যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্যার খুবই সহজলভ্য দেখা যায় পাওয়া তো নিয়ে খাচ্ছেন এবং খেলে যেহেতু আপাত দৃষ্টিতে একটু ভালো তারা ফিল করে দেখা যায় এটাই হয়তো অনেক দিন ধরে তারা খেয়ে যাচ্ছেন লং টাইম ধরে তো স্যার এতদিন ধরে যখন আমরা গ্যাসের ওষুধটা খেয়ে থাকি তো স্যার এই ক্ষেত্রে কি কোনো জটিলতা আছে না বুঝে গ্যাসের ওষুধ অনেকদিন খেয়ে ফেললে জি ধন্যবাদ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় আমরা এ ধরনের অভিজ্ঞতার কথা শুনি এবং আমাদের আশেপাশে যারা আছেন আমরা সমাজে চলি তারা প্রায় যে কাজটি করেন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই পাশের দোকান থেকে ওষুধগুলো কিনে খান এবং যখন তাদের ভালো লাগে তখন অনেককে দেখা যায় দীর্ঘমেয়াদেই ওষুধগুলি খেতে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে এইভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো খাওয়া আসলে ঠিক নয় কেননা এই ওষুধগুলো খেলে দেখা যায় কেউ চার পাঁচ দিন বা পনেরো বিশ দিন খেয়ে বন্ধ করে দেয় সেক্ষেত্রে এই রোগের একটা নির্দিষ্ট কোর্স রয়েছে সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই কোর্সটা কমপ্লিট করে নেওয়াই ভালো আর যারা দীর্ঘমেয়াদে এই ওষুধগুলি খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে তার কারণ আসসালামু আলাইকুম দর্শক আপনি ফোন করেছেন রাষ্ট্রীয় স্টুডিওতে আপনি আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন জি আমার নাম হচ্ছে জুয়েল আমি খুলনা থেকে বলছি আপনি বলুন স্যার আসসালামাইকুম সালাম স্যার আমার তো দীর্ঘদিন ধরে আমার বয়স পঁয়ত্রিশ দীর্ঘদিন ধরে আমার এই পেটের সমস্যা তো আমি তুল্লাতে বেশ কয়েকজন ডক্টরকে দেখিয়েছি তারা বলেছে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন টাইপের ওষুধ দিয়েছে ট্রিপল থেরাপি দিয়েছে এন্ডোস্কোপ করেছে তারা বলেছে আমার গ্যাস্ট্রিক আলসার তো এটা থেকে তো আমি কিছুদিন ভালো থাকি কিন্তু প্রায়ই এই সমস্যাটি দেখা দেয় তো স্থায়ী সমাধান চাচ্ছি স্যার কি কোনো এখন কি কোনো লেটেস্ট চিকিৎসা আছে এটার ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক আপনার অত্যন্ত মূল্যবান এবং প্রাসঙ্গিক প্রশ্নটির জন্য তার কারণ আপনি যে

কি এটা কি আসলেই পেপটিক আলসার ডিজিজ পেপটিক আলসার ডিজিজ তখনই বলবো যখন এন্ডোস্কোপি করে আলসারের প্রমাণ পাব এবং বায়োপসি করে হেলিকপ্টার পাইলরি অবস্থান নিশ্চিত করব তখনই বলবো এটা পেপটিক আলসার ডিজিজ আর পেপটিক আলসার ডিজিজ তখন বলবো না যখন আমরা এন্ডোস্কোপি করে কোনো আলসার পাব না তো সেক্ষেত্রে সেটা পেপটিক আলসার ডিজিজ বলবো না এবং সেটা তখন বলবো নন আলসার ডিসপেপসিয়া আর কিছু ওভারল্যাপিং অবস্থা আছে সেটা হচ্ছে পেটে ব্যথা করছে পায়খানার সাথে পায়খানার সাথে সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম এটা হচ্ছে একটি মনোদৈহিক সমস্যা তো আমরা এভাবে আমরা রোগটাকে আগে নির্ণয় করবো এবং রোগীকে বোঝাবো এরপরে তাকে রিঅ্যাসিওর করব তাকে আশ্বাস আস্থায় আনবো যে এই রোগটি যদি পেপটিক আসার হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধ খেলে এবং ডাক্তারের পরামর্শ মতো মেনে চললে সেটা ঠিক হয়ে যাবে আর যদি মনোদৈহিক সমস্যা যেমন নন আলসার ডিসপেপসিয়া আর ইরিটেবল বাল সিনড্রোম হয় সেই ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে তার মনোদৈহিক যে অবস্থা তার মনের যে অবস্থা সমাজের এবং পারিপার্শ্বিক যে অবস্থা সেই অবস্থাগুলো নিরসনের জন্য আমরা কিছু উপদেশ দিয়ে থাকি যেমন তার ক্লান্তি ভাব তার মানসিক অশান্তি দুশ্চিন্তা ঘুম কম হওয়া এবং পারিপার্শ্বিক যেই ব্যাপারগুলি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে অবস্থাগুলি আছে এর জন্য যে স্ট্রেসফুল লাইফ ইভেন্ট আছে সেই ইভেন্টগুলি যাতে পরিহার করা যায় সেগুলো যেমন ব্যথানাশক ওষুধ ডাক্তারের পর চিকিৎসকের পরামর্শ মতো নেওয়া লো ডোজ অ্যাসপিরিন আমরা অনেক হৃদরোগীরা খেয়ে থাকি সেগুলোও চিকিৎসকের পরামর্শ মতো নেওয়া এবং এই জিনিসগুলো আমরা মেনে চলবো তারপরে আমরা স্পেসিফিক্যালি কিছু ওষুধ আছে ওষুধগুলো ব্যবহার করব। যেমন আপনি সুপ্রিয় দর্শক উল্লেখ করেছেন খুলনার যে দর্শক যে উনি ট্রিপল থেরাপি নিয়েছেন হ্যাঁ ট্রিপল থেরাপি আছে কোয়াড্রাপল থেরাপি আছে রেস্কিউ থেরাপি আছে এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং সেক্ষেত্রে দেখা যায় হেলিকোপ্যাক্টর পাইলোরি ইরাডিকেশন বা নির্মূল হয় এবং আমরা সেটা প্রমাণও করতে পারি কিছু পরীক্ষার মাধ্যমে যেমন ইউরিয়া ব্রেথ টেস্ট ফিক্যাল অ্যান্টিজেন টেস্ট এগুলোর মাধ্যমে আর যেটা চিকিৎসা সেটা হচ্ছে রোগীকে আমরা সবসময় বলি যে তার মানসিক যে অবস্থা মনদৈহিক অবস্থা সেগুলো নিরসনের জন্য চেষ্টা করা যেমন মানসিক প্রশান্তি আনা মানসিক প্রশান্তির একমাত্র উপায় হল স্রষ্টার এবাদত করা সেক্ষেত্রে আমরা যে যার ধর্ম মতো আমাদের প্রার্থনা যদি আমরা ঠিকমতো করতে পারি সেক্ষেত্রে আমাদের নিয়মানুবর্তিতাটা হয় এবং সেই অনুযায়ী আমাদের দৈনন্দিন কাজকর্মগুলি হয় এবং খাওয়া দাওয়াটা হয় ঘুমটা হয় ঠিকমতো সেক্ষেত্রে আমরা অনেক মানসিক প্রশান্তি অর্জন করতে পারি এবং আমরা অনেক ভালো থাকতে পারি তো সুপ্রিয় দর্শক আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গেছেন আর যেটা লেটেস্ট চিকিৎসার কথা বলছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে বাংলাদেশে উন্নয়নশীল দেশ আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি আমাদের দেশে বহু কোম্পানি ওষুধ কোম্পানি অনেক উন্নত মানের ওষুধ নিয়ে এসেছেন সেই ওষুধগুলো অত্যন্ত ভালো এবং লা খুবই প্রমিজিং এবং তাদের ফলফলে অত্যন্ত ভালো আপনি ইতিমধ্যে বাজারে অনেক ওষুধের নাম জেনেছেন যেমন ডেসলাক্সো প্রাজল আছে ফ্যামোটিডিন আছে এই ধরনের অনেক ওষুধ আমরা পেয়ে থাকি যে ওষুধগুলো খুব কার্যকরী এবং প্রমিসিং সেই ক্ষেত্রে মনে হয় যে আপনি বলেন ডিউরেশন বা কোর্স যেটা সেই কোর্সটা ফুলফিল করাটা খুবই জরুরি স্যার স্যার একদিন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন যে আসলে স্যার খাবার উনি কি কি খাবেন বা কি কি অ্যাভয়েড করবেন খাবারের সঙ্গে সম্পর্কটা তো স্যার সেটার সাথে আমি আপনার কাছে জানতে চাইবো স্যার প্রতিকার সম্পর্কে এবং খাবার একটু যদি বলতেন দর্শকদেরকে জি ধন্যবাদ খাবার যেটা বললাম আমি আমি বলেছি যে পেপটিক আলসার ডিজিজ এটা একটা ব্যাপক ভিত্তিক একটা সমস্যার একটা প্রকাশ সেই ক্ষেত্রে খাবার যেমন এটা বললাম এটা পারিপার্শ্বিক একটা অবস্থার জন্য হয়ে থাকে সেটা হচ্ছে আমরা জীবনে যে খাবারটা গ্রহণ করি আপনারা জানেন আমরা এককালে পনেরো বিশ বছর আগে অনেক মানুষ একবেলা খাবার খেতে পারত না এখন কিন্তু আমাদের দেশের প্রতিটা মানুষ আমার বিশ্বাস যে তিনবেলা পেট পুড়ে খান কিন্তু আমরা যারা সেডেন্টারি লাইফ যারা আমরা বসে বসে কাজ করি সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা অতিরিক্ত খাই এই অতিরিক্ত খাওয়াটাও আমাদের জন্য একটি সমস্যা আর আমরা যেটা করি সেটা হচ্ছে বাজারের যে বাজে তেলযুক্ত খাবার খেয়ে থাকি যেই বাজে তেল আমরা সেই তেলকে বলবো যেই তেলটা আমাদের শরীরের মধ্যে জমে যায় জমে আমাদের রক্ত নালী বা ধমনির মধ্যে সেগুলো শুরু করে ফেলে এর ফলে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই ধরনের সমস্যা তৈরি করে লিভারে চর্বির সমস্যা তৈরি করে এবং আমাদের পাকস্থলিতে বিভিন্ন রকম ডিসপেপসিয়া মানে বধ হজম বা অস্বস্তি লাগা এই ধরনের সমস্যাগুলি তৈরি করে এই ধরনের বাজে তেল আমরা পরিহার করবো বা যে তেলে ভাজা বারবার একই তেলে ভাজা খাবার এগুলো আমরা পরিহার করব এবং আপনারা জানেন আমাদের দেশে বিভিন্ন রকম খাবার বা বেকারি খাবার পাওয়া যায় সেগুলোর মধ্যে থাকে কৃত্রিম থাকে সেগুলোর মধ্যে থাকে কৃত্রিম সুগন্ধি থাকে কৃত্রিম প্রিজার্ভেটিভ থাকে কৃত্রিম রং থাকে এই যে এই যে উপাদানগুলো এগুলো সবই একসময় খুব খারাপ একটা পরিণতি ডেকে আনে আমাদের পাকস্থলী লিভার এবং আমাদের শরীরের জন্য এবং একসময় এবং গবেষকেরা ধারণা করছেন যে এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে আমাদের এসব খাবারগুলি পরিহার করতে হবে তাহলে আমরা খা কী খা এবং শর্করা জাতীয় খাবার যে আর কৃত্রিম মিষ্টিকারক এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেক্ষেত্রে আমরা খাবো তাহলে ফ্রেশ যে ফলমূল আছে টক ফল বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফলগুলি যেমন লেবু বাতাবি লেবু জাম্বুরা আনারস তরমুজ এগুলো আমরা খেতে পারি ডাবের পানি খুবই ভালো টমেটো খেতে পারি আর শাকসবজির মধ্যে অনেক শাকসবজি আমাদের দেশে হয় আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে বিগত বছরগুলোতে আমাদের দেশে কৃষি গবেষণায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আমরা এখন সারা বছরই সব ধরনের শাকসবজি আমরা পেয়ে থাকি যেমন টমেটো সারা বছরই পাওয়া যায় টমেটো অত্যন্ত ভালো ফল আমরা এই ধরনের কিছু শাকসবজি আমরা খেতে পারি তো ক্ষেত্রে এবং ফ্রেশ শাকসবজি সেক্ষেত্রে আমরা এগুলো আর ফরমালিনের কথা না বললেই নয় আমাদের প্রাত্যিক জীবনে ফরমালিনের ব্যবহার খুব হচ্ছে আমরা এই ফরমালিনযুক্ত খাবার আমরা পরিহার করবো সেক্ষেত্রে আমরা অনেক ভালো ফল পাবো ধন্যবাদ স্যার আপনাকে এত গুরুত্বপূর্ণ দর্শক আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ আজকে আমরা কথা বলছিলাম গ্যাস্ট্রিক আলসারের মতো খুবই কমন একটি সমস্যা নিয়ে স্যার আজকে আমাদেরকে যে নিয়ম বা পরামর্শ দিলেন সেগুলো মেনে চললে কিন্তু আমরা এই সমস্যাটিকে খুব সহজেই অতিক্রম করতে পারব দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাজ টিভির সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল